বেশ বেশ, আজ থেকে তাহলে তুমি আমার সঙ্গী হলে কেমন গোবিন্দ? আচ্ছা বলো তো আজ কি তিথি? যেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন সেদিন ছিল বিজয়া দশমী তিথি। চলো আজই আমরা বিজয়া দশমী তিথিতে নীলাচলের মাটি ছেড়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়বো। কে কে যাবেন আমার সঙ্গে? নাকি বাড়ি যাবেন? আরে কীর্তন এবছর খুব বেশি হবে না, আর একটা দিন কালকে হবে, তারপরে শুধু পার্টি হবে। তাই আনন্দের দিন চলে গেলে আর পাবেন? কেঁদেও পাবেন? আবার তো সেই খেলাঘর ময়দান, এখন অনেক দেরি। তা তীর্থ ভ্রমণে কে কে যাবেন মহাপ্রভুর সঙ্গে? যে যাবে সে হাত তুলবেন, যে যাবে না হাত তুলবেন না। মা মাঝখানের ওই সবুজ কাপড় পরা মা মুখে হাত দিয়ে আছেন, আপনি মনে হয় যাবেন না? না আপনি যাবেন তো নাকি? এটা কি, এ তো পতাকা উত্তোলন হলো, এটা কেমন হাত তোলা? একটু এরকম করুন, বাড়ির লোক কেউ আসেনি দেখবেন, অত লজ্জা পাবার কিছু নেই। অনেকে কীর্তনে আসরে এসে হাত তুলতে যায় না, ভাবে বাড়ির লোক আসে, গেলে বাড়ি গেলে যদি বলে বড় ভক্তি দেখলো। আর এদিকে যারা বসে আছেন চেয়ারে একটু হাত তুলুন তো দেখিনি, দাই গৌর হরি বল। চলেছেন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে কিভাবে? আজি আনন্দে নাচত সঙ্গীতি ভকত গৌর কিশোর রাজে, তাই গৌর হরি বল। আনন্দে নাচত সঙ্গীতে ভকত গৌর কিশোর রাজে, আনন্দে নাচত সঙ্গীতে ভকত আজি গৌর কিশোর রাজে। প্রেমে মত করে ভোলা ভোলে নীলাচল পুরি মাঝে, প্রেমে মাতুলি করে ঘুরা পুরি নীলাচল পুরি মাঝে, প্রেমে মাতুলি করে ঘুরা ভোলি নীলাচল পুরি মাঝে। ধরুন বাড়রপল্লীর পথ ধরে গৌরহরি নেচে যাচ্ছে, দেখবার বাসনা কার হবে না? যার দেখবার বাসনা হবে না সে তো নাস্তিক ছাড়ার কিছু নয় বাবা। ভুবন ভোলানো রূপের মানুষ বলছে, একটা চাঁদ নয় দুটো চাঁদ নয়, কোটি কোটি চাঁদের সংমিশ্রণ গৌরের বদনের ওপরে। সেই গৌর যদি নেচে যায় কার দেখবার বাসনা হবে না? যখন নীলাচলের মাটি ছেড়ে নৃত্য করতে করতে চলেছে ভক্তগণ সঙ্গে লয়ে, এক নাগরী আর এক নাগরীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে। ও নাগরী দেখ দেখ, যদি কেউ ঘুমিয়ে পড়ে তার হাতটা ধরে টানবেন, দেখ দেখ। হ্যাঁ, যদি কেউ হেলে পড়ে তার হাতটা ধরে টানবেন, কি বলবেন? কানের কাছে গিয়ে বলবেন দেখ দেখ গৌর নেচে যায়, কি বলবেন তো নাকি? আমি কিন্তু দেখতে পাচ্ছি, হরি বল হরি বল। আজ শুনিয়া নাগরী আমার এই দলটা নিয়ে অনেকের হিংসা আছে জানেন তো, বলে কীর্তনিয়া ভালো জানতাম কিন্তু স্টাফটা এত ভালো, আপনারা বিশ্বাস করবেন আমায় কত লোক লিখে পাঠায়, দাদা স্টাফটা ধরে রেখেছেন কি করে? আমি বললাম পয়সা দিতে হয়, নাহলে থাকে না। আর শুধু পয়সা দিলে হবে না, ভালোবাসাটাও দিতে হবে। হ্যাঁ, দেখবেন কোনো ফুটবল টিমের যদি শুধু গোল দেওয়ার লোক ভালো থাকে তাহলে গোল হবে কি করে? পেছন থেকে তো বল যোগান দিতে হবে, ডিফেন্স ভালো দরকার, মাঝমাঠ ভালো দরকার, তবে তো গোল হবে, নাহলে কি করে হবে? হ্যাঁ, এরা তো বল যোগান দেবে তবে তো আমি গোল দেবো, নাহলে কি করে হবে? হরি বল হরি বল। তার সঙ্গে আপনারা রয়েছেন, হ্যাঁ, এত দর্শক, খেলা ভালো না হয়ে পারে? হরি বল হরি বল। নাগরী রে নাগরী,
নগরের নগরীর 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 সোনারে মানুষ নেচে যায়, দেখে যা সোনারে মানুষ নেচে যায়, নাগরী প্রেমে তে আগুন আবার শুনিয়া নাগরী প্রেমে তে আগুন ধাইয়া চলিল বাবাতে আবার হেরিয়া গৌরের পড়িল ফাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেয় আবার হেরিয়া গৌরে পড়িল ফাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা দূরেতে দাঁড়াইয়ে দেখে রূপ গোরা রূপ দূরে দিদারাই সেই অপরূপ রূপ ঘোড়া রূপ তাদের আনন্দ আর ঘরে আনন্দ আর ঘরে গেলে ফেরিয়া গৌরে পড়িল ফাপড়ে দুটি দিদারায় দেখে এবার যেতে যেতে প্রভু আমার গোবিন্দ ঘোষের হাতটা ধরেছেন, গোবিন্দ ও গোবিন্দ আজ্ঞে প্রভু কিছু বলবে, আমরা তো কত কত তীর্থে যাব, তা বলি তোমার মনে কি কোনো বাসনা আছে? কিন্তু আমাদের মনের বাসনার ভক্ত বৈষ্ণবের মনের বাসনা কি এক নাকি গো? আমাদের মনের বাসনা কি, এখানে অনেকে বসে আছেন মনের বাসনা নিয়ে, লোকনাথ মন্দিরে মানসিক করে যাচ্ছেন মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়, কিন্তু আমি আজ পর্যন্ত ভগবানের কাছে বলি নাই তুমি আমার ভালো মেয়ের সঙ্গে বিয়ে দাও, আজ পর্যন্ত বলি নাই। আমি যতবারই ভগবানকে বলি জঞ্জল থেকে দূরে রেখো, আবার এখানে যেন বোনেরা অখুশি না হয় বলে মেয়ে মানুষকে জঞ্জাল বানালো, তা কিন্তু নয় বাবা, সংসারটাই জঞ্জালের মতো, ভালো লাগে না, একা আছি বড় ভালো আছি, একাই ভালো যারা বুঝবে, নিতাই গৌড় হরি বোঝো না, বাড়ি গেলে বোঝো না, দেয় তো
হরি বল হরি বল। তা আমাদের মনের বাসনা কি ছেলের যেন ভালো চাকরি হয়, মেয়ের যেন ভালো বিয়ে হয়, এগুলো আমাদের বাসনা। কিন্তু ভক্তের মনের বাসনা কি? আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছে, গৌর হরি গমন মনের বাসনা কি জানো প্রভু? আমার বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রথ নাম হরি 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 বল। বড় গোবিন্দ বৃন্দাবনে যাবে খাবেটা কি? সুধী গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে যদি কেউ যায় তার কি খাবারের অভাব হয়? এই আমরা মাঝখানে শ্রাবণ মাসেই 12 দিন ছিলাম বৃন্দাবনে। তো সত্যি কথা বলতে কি, বৃন্দাবনে গেলে সত্যি কারোর খাবারের অভাব হয় না, কিন্তু কাজটা করতে হবে তবে তুমি খেতে পারো। এই যে বৃন্দাবনে বসে আছেন, আপনাদের খাবারের অভাব হবে? একটু আগেই তো আমি শুনলাম ঘোষণা হলো আপনাদের সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তার মানে যেখানে প্রভুর নাম কীর্তন হয় সেটাই তো বৃন্দাবন। তা বৃন্দাবনে যদি কেউ আসে তার খাবারের অভাব হয় না বাবা? আর দিন দিন বাড়রপল্লী মন্দিরের এই উৎসবটা এমনই একটা স্তরে চলে যাচ্ছে, এমনই একটা জায়গায় যাচ্ছে, আমি মাঝে মাঝে ভাবি যে খেলাঘর ময়দানের পাশেই ঠিক চলে আসছে বাবা। বারুদ বনগায় যত এরকম কীর্তনের আসর বাড়বে তত বনগার মানুষের মঙ্গল হবে। যেখানে হরিদাস ঠাকুরের শ্রীপাঠ ভূমি, সেখানে যদি একবার করে কৃষ্ণ নাম কেউ না বলি বাবা, একবার করে যদি কেউ কৃষ্ণ নাম না শুনি, কার জন্য কাঁদবে এই ধরার বুকে? মগর সুখের অশ্রু পরিশনই করো, যদি পারো দিন অন্তে একবার হলেও কৃষ্ণ বলে কাঁদো বা। আর বৃন্দাবনে গিয়ে যদি কেউ একবার আমার রাধারানীর কৃপা নিয়ে কাঁদিতে পারে, তার কখনো খাবারের অভাব হয় না। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি কি করব জানো? ওই ব্রজ বাসিনারে মাধুকরি করে আমি বেড়াই ব্রজ ধাম, ওই ব্রজবাসীদার আমি মাধুকরি করে ও প্রভু আমার মনে এই বাসনা, হরি হরি বল হরি প্রভু আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা, প্রভু
আমি মধুকুরি মধুকুরি মেঘে খাম আমার মনের এই মাসনা আমি মধু ও ব্রজবাসীর দানে দানে আমি মাধু করি মেঘে খাম ব্রজবাসী দানে দানে প্রভুই আমার মনে রই বাসনা ব্রজবাসী দানে দানে আমি মাধু করি মেঘে খাম মাধুকুরি মেঘে খাম প্রভু আমার মনে এই বাসনা ওই ব্রজবাসী দ্বারে মাধুকুরি করে বেড়াইব ব্রজভাঙা তীর্থ ভ্রমণ করছেন সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে প্রভুর মনে পড়ে গেল গোবিন্দ ঘোষের সঙ্গে বেশি মায়া বাড়িয়ে তো লাভ নাই কারণ ও যে রাধারানীর অভিশাপ পেয়ে এসেছে ওকে তো আমায় ছেড়ে যেতেই হবে তাই প্রভু দেখো তার লীলা কি কেউ বুঝতে পারে গো আহা তাই গৌরহরি আমার ঘুরতে 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 এই তীর্থ ভ্রমণ করতে করতে চলে এলেন বর্ধমান জেলার পূর্বস্থলীতে অগ্রদ্বীপে যেতে গেলে আমি জন্মাষ্টমীর দিন অগ্রদ্বীপেই গান করে এলাম সত্যি কথা বড় ভাগ্য না হলে এসব জায়গায় আর গান করব কেমন করে পূর্বস্থলীতে এসে আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে জিজ্ঞাসা করছে গোবিন্দ এটা কোথায় এলাম বলো তো প্রভু তুমি চিনতে পারছো না নাকি চিনেও না চেনার ভান করছো আরে না গো না বলো না কোথায় এসেছি ভগবানকে আর চিনতে পারেন না কিন্তু তিনি তো ভক্তকে পরীক্ষা করছেন প্রভু এটা তো পূর্বস্থলী ও পূর্বস্থলী এসে পড়েছি তাহলে আজ আর যাব না তুমি এক কাজ করো সকল ভক্তের সেবার আয়োজন করো প্রভু তুমি তো বলেই খালাস সেবার আয়োজন করো সেবার আয়োজন হবে কেমন করে সঙ্গে করে তো কিছুই আনি নাই কারণ প্রভু নিজে সন্ন্যাসী তার সঙ্গে যারা তারাও তো সন্ন্যাসী আর জানবেন যারা সন্ন্যাসী হয় তারা হয় সর্বত্যাগী তাদের কাছে কিছু থাকে নাকি গো প্রভু সঙ্গে করে তো কিছু আনিনি বলো তাহলে এত ভক্তের সেবার আয়োজন হবে কি করে হবে হবে যার সেবার ব্যবস্থা সে নিজেই করে দেয় গো তোমার আমার কোনো চিন্তা নাই এদিকে প্রভুর পূর্বস্থলীতে আগমন জেনে ভক্তরা যে যার মতন সেবা সামগ্রী মাথায় করে নিয়ে চলেছেন দেখো সত্যি যদি গৌর আসে কোথাও সেই স্থানের যারা বাস করে তাদের কি মনে বাসনা হবে না গৌরকে একটু সেবা করাও সাধারণ দেখো আমার শ্রী গুরুদেব এসেছে তাই গুরুদেব নামার পরে তোমরা কেমন করছো হ্যাঁ গুরুদেব চলে যাচ্ছে তার পেছন পেছন ছুটছ তাহলে ভেবে দেখো গৌর যদি আসে তাকে সেবা করানোর বাসনা কার হবে না যার যেমন সামর্থ্য যে যার মতন দ্রব্য মাথায় করে নিয়ে চলেছেন কিন্তু যারা ধনী ভক্ত যাদের ধনের অভাব নাই তারা তো কত কত দ্রব্য মাথায় করে নিয়ে চলেছেন কিন্তু মা গো যে কাঙাল তারও তো বাসনা হয় যে আমি আমার গৌর সুন্দরকে কিছু সেবা করব প্রভু যখন নবদ্বীপে ছিলেন সন্ন্যাসের আগে এক ভক্ত প্রতিদিন প্রভুকে বিনামূল্যে থোর কলা মোচা সেবা করাতেন কিন্তু কোনোদিন পয়সা নিতেন না তার নামটা তোমরা জানো তার নাম ছিল শ্রীধর আজকে সেই শ্রীধরও শুনতে পেয়েছেন গৌর এসেছে কিন্তু মনে মনে চিন্তা করছেন প্রভু আমি যে তোমাকে দর্শন করতে যাব আমার কাছে তো কিছু নাই গো তুমি যখন নবদ্বীপে ছিলে একবার ভেবে দেখুন যে বাজারে থোর কলা মোচা বিক্রয় করে
সে কি ধনী মানুষ? প্রতিদিন বাজারে যাবার আগে থরকলা মোচা আগে প্রভুর জন্য তুলে রেখে দেয়, এটা আমার গৌরহরি সেবা করবে, তারপরে আমি বাজারে যাব। আজকে সেই ভক্ত কাঁদছে, প্রভু হরি কি দিয়ে পূজি তো সেই মত মারে আমার ধরে এমন আছে কি হরি কি তুষি তো মরে আমার ধরে আছে কি আছে দরিদ্রের সম্ভব দুঃখে ভরা নয়নে জঙ্গ তাতে তোমার সেবা হবে কি আছে দরিদ্রের সম্ভব দুঃখে তাতে তোমার সেবা হবে কি আছে দরিদ্রের সম্ভব দুঃখে ভরা নয়ন জল আছে দরিদ্রের সম্ভব দুঃখে ভরা তাতে তোমার সেবা হবে কি হরি কি দিয়ে পূজি তুষি তো মরে আমার আছে কি আমি জানি দয়াময় তোমার চরণ সেবা করতে গেলে কত কিছুর প্রয়োজন, কিন্তু আমি তো কাঙাল, বাজারে থোরকলা মোছা বিক্রয় করে আমার সংসার চল, আমার কাছে তো এমন কিছু নাই যেটা দিয়ে তোমার চরণ সেবা করো। দুগ্ধ দধি আদি নানা উপাদানে তোমার চরণ পূজা হয় তুলসী চন্দনে দুগ্ধ দধি নানা উপাদানে তোমার চরণ তুলসী চন্দনে দুগ্ধ দধি নানা উপাদানে তোমার চরণ পূজা হয় তুলসী চন্দনে আমি দীনক্ষীণ জনে এসব পাইব কেমন আমি দীনক্ষীণ জনে এসবই পাইব কেমন অর্থ বিনে সব মেলে কে হরি তাই গৌর হরি বল হরি বল হরি তুষিয়ে মতো মরে
আমার ধরে মো আছে কি। শ্রীধর যখন কাঁদছেন হঠাৎ দেখছেন তার বাড়ির কলা গাছে একটা মোচা হয়ে আছে। দেখো ভগবানের জন্য কাঁদলে পাওয়া যাবে না তা হতে পারে? গৌরহরি তোমার এত করুণা, জানবেন থোর কলা মোচা কচু এগুলো কিন্তু মহাপ্রভুর প্রিয় খাবার, যেখানে অন্নভোগ হয় সেখানে এগুলো দেওয়া হয় বাবা। ওই মোচাটাকে শ্রীধর বুকের মধ্যে করে ছুটতে ছুটতে চলেছেন গৌরহরিকে সেবা দেব। গৌরহরি 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 গো, যেন নিজ গুণে সেবা, যেন নিজ গুণে গুণে সেবা লে গো। তোমায় দেবা কিছুই তো নাই, যেন নিজ গুণে প্রভু সেবাইলে গো। তোমায় দেবা আমার কিছু তোনায়, তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি। তোমায় দেবা আরি মতো আমার কিছু তোনায়, তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি। তোমায় দেবার মত আমার কিছু যদি ছয় আমি আমি তাই দিয়েছি। বলি খাও খাও আমার প্রাণীর ঠাকুর, যদি ছয় আমি খাও খাও আমার প্রাণীর ঠাকুর, যদি ছয় আমি তাইছি। খাও খাও আমার প্রাণীর যদি ছয় আমি তাই দিয়ে, খাও খাও আমার প্রাণীর ঠাকুর, যেন ছয় আমি তাই দিয়ে। প্রভু বললেন গোবিন্দ তুমি তো চিন্তা করছিলে, দেখো দেখো কত কত সেবার আয়োজন হয়ে গেছে। সেবা নিলেন প্রভু প্রথমে, তারপর ভক্তগণ সেবা নিলেন, সেবা অন্তে প্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। কই দাও কি দেব প্রভু? আরে সেবা অন্তে আমার যে মুখশুদ্ধি চাই তুমি কি তা জানো না? গোবিন্দ ঘোষ বলছে প্রভু কি মুখশুদ্ধি চাই তোমার বলুন তো, আপনারা কি মুখশুদ্ধি চাই? হরি তো কি গো হরি তো কি প্রভু, তুমি তো হঠাৎ করে চেয়ে বসলে, আমার কাছে তো আর হরিতকি নাই, আমি পূর্বস্থলী গ্রামটা একবার ভিক্ষা করে আসি। এবার মুখ শুদ্ধি মাগিবার তরে মাগিবার তরে
গোবিন্দ চলিল একটি হরি তোকে মাগিতে লাগে আবার একটি হরি তোকে মাগিতে লাগে আবার একটি হরি তোকে মাগিতে লাগে একটি হরি তোকে দাও না আমরে হরি হরি একটি হরি তোকে দাও না আমার মহাপ্রভুর সেবার তরে হরি তোকে দাও না আমরে আমার মহাপ্রভুর সেবার তরে হরি তোকে দাও না আমার মহা হরিতকি নিয়ে যখন ফিরে আসছে ভক্তের মতিভ্রম হয়ে গেল, মনে মনে চিন্তা করছেন পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রভু যখন হাত চাইলেন কাল আবার চাইবেন না তো? প্রভু তো আর জানতে পারছে না। আমি এক কাজ করি, এই হরিতকিটাকে ভেঙে দু টুকরো করি, এক টুকরো নিজের বহির্বাসে বেঁধে রাখি আর এই টুকরোটা প্রভুর হাতে দিয়ে দেবো, যদি দেখি কালকে আমার চায়। নিতাই গৌর হরি বল, ভক্তের মতি ভ্রম। ওই অর্ধেক হরিতকি নিয়ে ছুটতে ছুটতে চলেছে, যদি কেউ ছুটতে ছুটতে আসে একটু হাঁপিয়ে যাবে না বাবা? আহা, ছুটতে ছুটতে এসেছে গৌরহরি, কি আর করি বলো, সে যে অনেক পথ, আমি তো চলতেই পারছি না। দেখো প্রভু, দেখো দেখো, ধরো না, ধরো ধরো প্রভু, ধরো প্রভু। সেই অর্ধেক হরিতকি নিলেন, মুখে কিছু বললেন না, মনে মনে চিন্তা করছেন আজ আমি ধরা দেবো না দেবো কালকে, দেখি ব্যাটা কোথা থেকে কাল বের করে দেয়। প্রত্যেকটা লীলার মধ্যে জগৎকে কিভাবে শিক্ষা দিয়েছেন ভগবান, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসন, আজকে বুঝতে পারবেন। আমরা তো দিবানিশি সঞ্চয় করে চলেছি, কিন্তু ভক্ত বৈষ্ণব হলে বিন্দুমাত্র সঞ্চয়ের বাসনা থাকলে ভগবানের চরণ পাওয়া যাবে না। গৌরহরি মনে মনে চিন্তা করছেন আজ আমি ধরা দেবো না দেবো কালকে, চলো চলো গোবিন্দ। আমরা এখন পূর্বস্থলী থেকে কীর্তন করতে করতে অগ্রদ্বীপের দিকে অগ্রসর হই, কেমন চলেছেন? ঠিক তার পরের দিন অগ্রদ্বীপের মাটিতে মধ্যাহ্নকাল মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আজ আবার গতকালের মতো সেবার আয়োজন করো। বলে আজই তো খেলা, সেবার আয়োজন হয়েছে, প্রভু প্রথমে সেবা নিয়েছেন, তারপর ভক্তগণ প্রসাদ পেয়েছে, সেবা অন্তে প্রভু পুনরায় হাতটা পেতে দাঁড়িয়ে আছে, কই দাও এবার অন্তরে যান জানিলেন হরি, আজি কহিলেন চাল তোরে করে অন্তরে যা জানিলে হরি, একটি হরি তোকে দাও না ভজন অব
সাদা মনে কাঁদা নাই প্রভু, দাঁড়াও 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 প্রভু দাঁড়াও, এই নাও এই নাও এই নাও দাঁড়াও গোবিন্দ। আমার মনে আছে কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, দিতে তোমার কিছুটা বিলম্ব হয়েছিল, আজ একে মানে চ মাত্র দিয়ে দিলে পেলে কোথায়, কোথায় পেয়েছি যেন? হ্যাঁ বল, আগের দিন, আগের দিন কি হয়েছে, একটা হরিতকি ভেঙে দুটুকরো করেছিলাম, এক টুকরো তোমায় দিয়েছিলাম আর এক টুকরো নিজের বহির্বাসে বেঁধে রেখেছিলাম, যেটা রেখে দিয়েছি সেটাই তো আজ তোমায় দিলাম। বাবা, এ তো তুমি আমার উপযুক্ত ভক্ত দেখছি, আজ আমি কি খাবো তুমি তা কাল সঞ্চয় করে বসে আছো। তুমি কি জানো না, সন্ন্যাসীর ধর্ম নয় সঞ্চয় বাসন, শুনে যান, অর্ধেক হরি তো কি, সেটাও নিজের জন্য নয় ভগবানের জন্য, তাতে যদি সঞ্চয় করা হয় সকাল থেকে রাতে শয়ন করবার আগে পর্যন্ত আপনি আমি কত কিছুটা সঞ্চয় করে চলেছি। এত সহজ ভগবান পাওয়া, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য আজকে গৌর সুন্দর বলছেন, গোবিন্দ এ তুমি কি করলে গো, তুমি আমার ভক্ত হয়ে সঞ্চয় করে বসে থাকলে, প্রভু আমি কি কোনো অন্যায় করেছি? না, অন্যায় তুমি করবে কেন, অন্যায় করেছি আমি? তুমি অন্যায় করেছ মানে আমি অন্যায় করেছি তোমাকে আমার সঙ্গী করে নিয়ে? না প্রভু না, এমনই কথা বলো না। গৌরী আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো আমার জন্য সঞ্চয় করি না, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। এখন যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, আমি আর কি নিয়ে বাঁচবো তুমি আমায় বলে না। গানটি গাইতেন যার হাত ধরে আমার কীর্তনের আঙিনায় আসা। কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না বাবা, যিনি আমার মতো নধমকে একটা মাটির দোলা থেকে একটা প্রতিমায় নির্মাণ করেছিলেন, যিনি কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী শ্রীমতী রীনা কর, যার চরণে জানাই শত শত কোটি ধন্যবাদ। কি ভাবধারা তার অগ্রদীপের গোপীনাথের এই গান, গৌরহরি চলে যাচ্ছে, আছাড় খেয়ে পড়েছে গোবিন্দ ঘোষ, না যাইও না আমারই গোনা, একবার অনুভব করুন। সবাইকে ভাবতে বলছি মাঝকে রাত্রে একটু দেরি করো, ভাবতে বলছি অন্য কারণে, ঘরের একটা মানুষ চলে গেলে আমরা সহ্য করতে পারি না, আর সাক্ষাৎ গৌর পাওয়ার পরও যদি কোনো ভক্তের কাছ থেকে ভগবান চলে যায়, না জানি সেই ভক্তের দশা কেমন হবে। না যাইও না আমারই গোনা নাই আমারই গোনা নাই, না যাইও না
আমারি গো রাধা জয় না তুমি চলে যেও না না গৌর হরি তোমার মতন আমায় কে ভালোবাসে না গৌর হরি তোমার মতন তোমার মতো নমাইকে আমাইকে ভালোবাসে ও কই আমার সোনা না যাইও না আমারে গোরা না যাইও না আমারে গোরা গৌরী হরি গো না 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 চলে যেও না চলে যেও না প্রভু না প্রভু হয়ে চলে যেও না আমি থাকতে পারবো না প্রভু আমি কোনো কিছু চাই না কেবল তোমার দুটি আমার শুনুন জানবেন না ভাবরসের এমনই গুণ ভাবরস ছাড়া কীর্তন কি কখনো ভালো লাগে বাবা একবার ভাবুন তো ভক্তকে চিনে ভগবান চলে যাচ্ছে আপনার আলোর মানুষ যদি চলে যায় আপনার কাছে সারা জীবনটাই অন্ধকার যেদিকে চাইবেন দেখবেন সেদিকেই অন্ধকার আজকে যে মায়ের কোল থেকে সন্তান চলে গেছে মায়ের কাছে জিজ্ঞাসা করবেন তো আমরা কদিন কাঁদবো দশ দিন পনেরো দিন এক মাস দু মাস এক বছর তারপর আস্তে আস্তে দেখবেন সবাই ভুলে যাবে কিন্তু যার কোলের সন্তান চলে যায় মাঝখানে কাশ্মীরে চল্লিশ জন জওয়ান নিহত হল কত কিছু দেখলাম দিন পনেরো ধরে মোমবাতি নিয়ে মিছিল দিকে দিকে পোস্টার ব্যানার কত কিছু শোক জ্ঞাপন আর দেখতে পাচ্ছেন কিন্তু যে পিতামাতার কোল থেকে সন্তান চলে গেল তাদের তো সারা জনম কাঁদতে হল যে মায়ের কোল থেকে সন্তান যায় সে ছাড়া কেউ বোঝে এ জগৎবাসী কদিন কাঁদবে সে ছাড়া কেউ অনুভব করতে পারি গো যার আলোর মানুষ চলে যায় তার চোখে শুধু অন্ধকারই থাকে বাবা সে আর আলো দেখতে পায় ঠিক তদ্রূপ এও জগতে তো আমাদের অনেক কিছু আছে ভক্তের তো ভগবান ছাড়া কেউ নাই
তাই ভগবান যদি চলে যায়, ওই আপন জন যদি চলে যায়, ভক্ত কি করে সহ্য করবে? ও গৈয়া মানে সোনা রে গো, ও গৈয়া মানে সোনা রে গো, না আমায় ছেড়ে যেগো না, আমি আর তোমায় ছেড়ে থাকতে পারবো না, যাইও না রায় গোরা আমার গোরা, আমার গোরা, না যাইও না আমার গঙ্গারা রায়, না যাইও না, না যাইও না, না যাইও না।